বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় পুলিশ কেস ও গ্রেপ্তারের প্রতিবাদে দিনহাটা থানা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি করল বিজেপি নেতৃত্ব। বুধবার বিকেল 3:30 নাগাদ দিনহাটা থানা ঘেরাও করে প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ দেখান তারা। আইসির সঙ্গে দেখা করে বিজেপি নেতৃত্বের বাইরে বেরিয়ে এসে এবং তাদের মধ্যে বিজেপির বিধায়ক সুকুমার রায় সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান, দিনহাটা সিতাই বিধানসভার বিভিন্ন এলাকায় বিজেপির তরফে প্রশাসনের অনুমতি নিয়েও সভা করতে চাইলে সেই সভা বানচাল করে দেয় পুলিশ, কারণ পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের দ্বারা পরিচালিত। এছাড়াও তিনি আরও বলেন যে বিজেপির সভা চলাকালীন সেই সভায় বিজেপি কর্মীদের উপর আক্রমণ করে তৃণমূল কর্মীদের দুষ্কৃতীদের, কিন্তু সেই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে বিজেপি কর্মীদের মিথ্যা পুলিশ কেস দিয়ে গ্রেপ্তার করে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সম্পাদক অজয় রায়, জীবেশ বিশ্বাস, উৎপল দাস, বিরাজ বোস থেকে শুরু করে বিজেপি নেতা তাপস ও অন্যান্য নেতৃত্ব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ, বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে। আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন 52 আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য, যোগাযোগ করুন 9002805414। কি কারণে আপনারা জানেন যে দিনহাটা এবং সেটাই বিধানসভা সদর মহকুমা আমাদের দিনহাটা, আর সেইখানে দিনহাটায় যখন ভারতীয় জনতা পার্টি পারমিশন নিয়েও মিটিং করতে যায়, সেইখানে তৃণমূল আক্রমণ করে আর ভারতীয় জনতা পার্টি কর্মীদের উপরে কেছে। সেটাই বিধানসভা একই ব্যাপার। আমরা জানি ঈশ্বর দেবনাথ আমাদের মন্ডল প্রেসিডেন্ট, তার বাড়িতে কর্মী সভা ছিল, সেইখানে তৃণমূল আক্রমণ করল, কিন্তু দেখা গেল সেইখানে ভারতীয় জনতা পার্টির কর্মী যার এফআইআরে নাম নেই তাকে অ্যারেস্ট করা হল। এরকম বিভিন্ন জায়গায় শালমারায় আমাদের মিছিল ছিল পারমিশন নিয়ে, সেখানে আমাদের প্রায় 500 অধিক ভারতীয় জনতা পার্টির কর্মী জবাই হয়ে যখন মিছিল শুরু করেছে, তৃণমূলের মাত্র 25-30 জন সেইখানে বম চার্জ করলো। আর সেই দিন দেখলাম যে ভারতীয় জনতা পার্টির কর্মীদের আবার কিছু, এরকম বিভিন্ন জায়গায় ঘটনা, বিশেষ করে শীতলকুচি, সিতাই এবং দিনহাটা বিধানসভায়। তার মধ্যে বিশেষ করে দিনহাটা এবং সিতাই বিধানসভায় আমাদের কার্যক্রম থাকলে সেইখানে তৃণমূলের আক্রমণ করে আর কেস ভারতীয় জনতা পার্টির উপরে। আমাদের যে দিনহাটা পুলিশ থানার পুলিশ, তারা একদম সম্পূর্ণ তৃণমূল হয়ে তারা কেস সাজায় ভারতীয় জনতা পার্টির কর্মীদের। সেই জন্যই আমরা আজকে এসেছিলাম যে আমরা আজকে দিনহাটা থানায় আইসি সাহেবের সঙ্গে কথা বলার জন্যে। সেইখানে আমাদের ডেপুটেশনের ব্যাপার ছিল না, আমরা প্রতিনিধিমূলক আজকে শুধু আমরা দেখা করে ওনাদের সঙ্গে আলোচনা করলাম যে এইসব প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করুক, ভারতীয় জনতা পার্টি যেন সমস্ত প্রোগ্রাম করতে পারে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীদের যেন পুলিশি হয়রান বন্ধ করতে হবে। আপনাদের কতজন কর্মীকে এখন পর্যন্ত মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে? সেটা তো হিসাব করাই যাবে না, কয়েকশো হয়ে গেছে দিনহাটার সিতাই এই 2-3 মাসের মধ্যে। হ্যাঁ, 2-3 মাসের মধ্যে প্রায় 100-এর উপরে, 100-এর উপরে, 100 কেন আরও বেশি, যাদের নামে কেস দেওয়া হয়েছে তারা এখানে ছিলই না। শালমারার ঘটনা ঘাটপাড়ের থেকে 5 জন অ্যারেস্ট করা, এরকম চলছে, এফআইআরে নাম নেই। সেইখানে দেখছে পুলিশ প্রশাসন যেখানে যেখানে ডাকে ধরলে আর কেচে দিলে তাহলে আর তৃণমূলের প্রোগ্রাম করতে সুবিধা হবে, ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম হবে না, আর তাদেরকেই অ্যারেস্ট করতে হবে। আপনারা মনে করছেন পুলিশ রাজ্য সরকার, পুলিশ একদম রাজ্য সরকারের দলদাসে কাজ করছে, শুধু তাই নয় তৃণমূলের সঙ্গে মিটিং করে তারা ঠিক করছে কাকে কাকে অ্যারেস্ট করা যায়। আর সেই জন্য আমরা আসছি, আজকে শুধু আসলাম, আলোচনা করে বলে গেলাম, আর পরবর্তীতে আমরা তারপরে দেখব যদি ভারতীয় জনতা পার্টির কর্মী এরকম অ্যারেস্ট হতে থাকে তো বাধ্য হয়ে আমাদের আন্দোলন রাস্তায় যেতেই হবে।
তারপরেও আরো রাস্তা যদি থাকে সেটা হাইকোর্টে কি পুলিশ কত দামে রিট করবে আমরা এখনো দেখছি কি করা যায়। আমরা শুধু আলোচনার জন্য আসছি, আলোচনা হলো, আলোচনায় যদি কাজ না হয় এ তো